এবং দেশের বাইরে এই যারা নিউজ দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের নেটল টাটা বিশ সংলাপে দর্শক আপনাদেরকে সবাইকে ফাগুনের শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব উন্নয়ন ও জীবনযাত্রার মান বাংলাদেশের উন্নয়ন কতটা এগিয়েছে বাংলাদেশের মানুষের জীবন মান কতটা উন্নত হয়েছে উন্নয়ন অনুযায়ী জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের অতি পরিচিতমূলক আমার ডান দিক থেকে রয়েছেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ এবং এরপরই রয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজেমের সাবেক সভাপতি আনুর আলম চৌধুরী পারভেজ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে খন্দকার ইব্রাহিম খালেদ আপনাকে দিয়ে শুরু করছি যে বিষয়টি নির্ধারণ করেছে যে আজকে আমরা উন্নয়ন ও জীবনযাত্রার মানে যদি আমি একটু উন্নয়নের কথা আপনার কাছ থেকে জানতে চাই শুধু উন্নয়ন জীবনযাত্রার মান যদি আমরা একটু পরে আসি এক সময় যে তলাভহীন ঝুড়ির কথা বলা হয়েছিল যে বাংলাদেশকে বলা হতো সে বাংলাদেশ এখন উন্নয়নের অনেক ক্ষেত্রে রোল মডেল অর্থনীতির অনেক সূচকে বাংলাদেশ উন্নয়নের যে দৃষ্টান্ত দেখিয়েছে তা অনেকের কাছেই দৃষ্টান্ত কিভাবে সম্ভব হয়েছে যদি একটু আমি জানতে চাই দেখুন উন্নয়ন কথাটা কিন্তু ব্যাখ্যা দরকার জি কার উন্নয়ন সেটাই সবচেয়ে বড়ো কথা সেই জন্য আপনার দ্বিতীয় যে প্রশ্ন এমন হতে পারে যে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু দেশে জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি সেটা এক ধরনের উন্নয়ন আরেক ধরনের উন্নয়নের বৈষম্য কম অর্থাৎ উন্নয়ন যেমন হয়েছে মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে আমাদের মডেলটা ওই পঁচাত্তর সালের পরে তো ঘুরে গিয়েছিল আগে তো আমাদের ছিল যে উন্নয়নও হবে সমাজে উন্নয়ন হবে দারিদ্র থাকবে না সবাই মিলে তো সেটি পঁচাত্তর পরে বেশ ঘুরে গেছে কিন্তু পেট হয়েছে যেটা হয়েছিল সরকারিভাবে বলা হয়েছিল আমরা বাজার অর্থনীতিতে প্রবেশ করছি উইচ ইজ গুড বাজার অর্থনীতিতে সবাই আছে কিন্তু কার্যক্রমে দেখা গেলো যে শুধু বাজার অর্থনীতি না আমরা ধনতন্ত্রে প্রবেশ করছি যেটা আমাদের সংবিধানের বিরোধী সমাজতন্ত্রের সঙ্গে ধনতন্ত্র একেবারেই সাংঘর্ষিক কিন্তু সমাজতন্ত্রের সঙ্গে বাজার অর্থনীতির কোনো সংঘর্ষ নাই বরং বাজারের অর্থনীতিতে হিউম্যান সমাজতন্ত্র যেটা এটা বেশ বিকশিত হয় তো এই ঘটনার পরে আমি বলবো যে হ্যাঁ আমাদের অনেক উন্নয়ন হয়েছে এটা ঠিক ছয় ভাগ পাঁচ ভাগ পর্যন্ত আগে হয়েছে গতবার সাত ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তো এই অর্জিত ছয় শতাংশের বেশি প্রভৃতি আমরা তো এটি একটা যেহেতু কন্টিনিউয়াসলি কোনো অ্যাক্সিডেন্ট না অনবরত আমাদের উন্নতিটা হচ্ছে দিক থেকে আমরা বলবো যে আমাদের অর্থনীতি ভালো করছে কিন্তু একটা কথা বলা ভালো যে এই উন্নয়নটা আরও বেশি হতে পারত যদি চীনের মতন সরকার সরকারি সংস্থায় ভালো করতে পারত আমাদের এখানে হচ্ছে উল্টা যেখানে প্রাইভেট যারা ব্যবসায়ী আছেন ব্যক্তিগত খাতে এক্সেলেন্ট তারা অত্যন্ত ভালো করছেন আর সরকার তার মধ্যে তার সেক্টরে দু চারটা যা কিছু ব্যাঙ্ক ট্যাক আছে ইন্ডাস্ট্রি ওগুলো সবগুলো লসে দিয়ে ও পয়সা খেয়ে ফেলছে অনেক বেশি তো এই দিক থেকে আমি মনে করি যে সরকারি খাত ভালোভাবে চললে আমাদের সাত ভাগ কেন এখানে আট নয় ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি হওয়াটা সম্ভব এটা এই জন্যেই কোনো আশ্চর্য ব্যাপার না কারণ সাত ভাগ উন্নতি গত বছর পৃথিবীতে যে সব দেশের হয়েছে পাঁচটি দেশের আমাদের বাংলাদেশ বাংলাদেশ একটি সোমালিয়া আর ক্রিকেট নাম শুনলে আপনার কাছে ভালো লাগবে না যে ওদের সাথে আমাদের ব্র্যাকেট করেছে কারণটা হলো যে আপনার বেজ তো ছোটো মানে ছোট বেজের উপরে অল্প বাড়লেই প্রবৃদ্ধি বেশি হয়ে যায় কিন্তু ইন্ডিয়ার সাত পার্সেন্ট হওয়া কঠিন বড় চীনের তো প্রশ্নেই মানে চীনের সাত পার্সেন্ট হওয়া মানে পৃথিবীতে একটা সাংঘাতিক ঘটনা তো সেই জন্য আমাদের এই সাত পার্সেন্ট হওয়াটা আমরা খুশি কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর যেভাবে চলছে সত্যি সত্যি তারাই যদি সব কিছু নিয়ামক হন তাহলে কিন্তু আমাদের উন্নতি বেশি হওয়া দরকার আর তবে কথা বলে ছেড়ে দেওয়া ঠিক হবে না সরকার কেন খারাপ করবে চায়নার কথা বাদ দিলাম এই ভারতেও যদি আমি বলি সেখানেও তো গভর্নমেন্ট সেক্টরে কিছু কিছু আছে হ্যাঁ তারা হয়তো প্রাইভেট সেক্টরের সমান নাও হতে পারে উনিশ বিশ হতে পারে বাট আর ডুইং ওয়েল ইভেন শ্রীলঙ্কাতে গভর্নমেন্ট সেক্টর ওয়েল তো আমাদের গভর্নমেন্ট কেন ব্যবসায় এসে এটা করছেন মূল কারণ হল অপশাসন বা সুশাসনের অভাব আর একটা হলো সাংঘাতিক এর থেকে বের হয়ে আসলে আমি তো মনে করি যে আমাদের ছোট বেজের মধ্যে আরও কয়েক বছর আট ভাগ নয় ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে ধন্যবাদ আমি একটু চৌধুরী পারবে যে আপনার কাছে আসছি যেটা খন্দকার ইব্রাহিম খালেদ বলছিলেন আসলে প্রাইভেট সেক্টরেরই গুরুত্ব বেশি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে তারাই সেটা এবং আপনি যে খাতের সঙ্গে জড়িত সে খাত তো বাংলাদেশের রপ্তানিতে অনেক বড় অবদান রাখছে এবং বিশ্বে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি তৈরি পোশাক রপ্তানি কারোর দিক থেকে আমি একটু আপনার কাছে যদি জানতে চাই যে বলা হয় যে যেটা প্রবৃদ্ধির কথা বলেছেন গেল কয়েক বছর ধরে আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছি সেই ধারাটা অব্যাহত রয়েছে কিন্তু বলা হচ্ছে যে প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে একটা কর্মসংস্থানও সরাসরি সম্পৃক্ত যেটা বাংলাদেশে বলা হয় যে সেই হারে বা কর্মসংস্থান বাড়ছে না আমরা উন্নয়ন কর দেখাচ্ছি কিন্তু মানুষের কর্মসংস্থান সেই হারে বাড়ছে না বৈপরীত্যটা কথায় ধন্যবাদ আমি জি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের প্রসঙ্গটা একটু আগে যাই আমার মনে হয় যে প্রশ্ন যেটা আপনার ছিল এটা ইব্রাহিম ভাইও বোঝানোর চেষ্টা করলো ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট দুইটা ওয়ার্ড কিন্তু ইকোনমিক গ্রোথে হলো সব ইন্ডিকেটারগুলা আজকে জিডিপি সেভেন পয়েন্ট টু এইট সেভেন পয়েন্ট থ্রি আচ্ছা আমরা সেভেন পয়েন্ট ফোরে যাবো হ্যাঁ বাংলাদেশ সেই ক্ষেত্রে কিন্তু অনেক উন্নত উন্নতি ঘটেছে এবং আজকে আমাদের ইনকাম পার ক্যাপিটাল ইনকাম ষোলোশো দশ হয়ে গেছে আজকে দেখা যাচ্ছে যে এডুকেশন পার্সেন্টেজও হাই হয়ে গেছে মানুষের আয়ু বেড়ে গেছে ওখানেও করেছে ওয়ান পয়েন্ট সিক্সে আসছে কিন্তু ইকোনমিক গ্রোথ যখন আমি চিন্তা করি এগুলি কিন্তু সব ঠিক আছে কিন্তু ডেভেলপমেন্ট তখনই কিন্তু এই প্রশ্নগুলি চলে আসে মানুষের অবস্থা কি ইন্ডাস্ট্রির অবস্থা কি ইন্ডাস্ট্রির ওয়ার্কারদের কি অবস্থা এমপ্লয়মেন্টের কি অবস্থা এই জিনিসগুলি চলে আসে তখন এই ওই জায়গাটায় যেমন ভাই বলতেছিলেন যে সুশাসন তার মানে তখনই কিন্তু চলে আসে হলো ইনস্টিটিউশনালের গুড গভর্নস কাকে বলে ইনস্টিটিউশনাল স্ট্রেংথ কতটুকু বাড়লো আর না বাড়লো এই জিনিসগুলি কিন্তু চলে আসে আজকে দেখেন এই যে গ্রোথগুলি হলো এবং প্রাইভেট সেক্টরকে বলা হচ্ছে যে দে আর দ্য ড্রাইভিং ফোর্স ফর আওয়ার ইকনমি এবং এটাতে আত্মতৃপ্তিও কিন্তু আমরা পাই আমরা যারা প্রাইভেট সেক্টরের অন্টারপ্রেনার তাদের কাছে কিন্তু খুব ভালো লাগে কথাগুলি কিন্তু শুনতে বাট আমি যখন একটা সিটিজেন হিসাবে চিন্তা করি তখন আমার কাছে মনে হয় আসলে এটিকে এনাফ বা হোয়াট মোর উই ক্যান ডু এবং অপরচুনিটি বা পটেন্সিয়ালটি আর কী কী ছিল তখন আমার কাছে তখন মনে হয় যে একটু হিস্ট্রিগুলি একটু ঘাঁটি বাংলাদেশ যখন বাংলাদেশকে যখন বলা হতো যে একটা গরিব দেশ হ্যাঁ এখানে খাওয়া পর্যন্ত ফুড পর্যন্ত আমাদেরকে ইম্পোর্ট করতে হইতো সেভেন্টি ওয়ানে হ্যাঁ বাংলাদেশে মানুষ পরিচিতি ছিল ফ্লাড নিয়া এইড এই এর উপর আমরা ভরসা করতাম এই ধরনের জিনিস আজকে সে জায়গায় পুরা চিত্রটা কিন্তু পাল্টাই গেছে আজকে আমরা ফুড গ্রেনে তার মানে ইজ দেয়ার এগুলিও আসছে মানুষের মধ্যে কর্মসংস্থান এক্সপোর্ট ফিগার ইজ ভেরি গুড কিন্তু উন্নত দেশগুলি যখন আমি দেখি ওই যে আন্ডার ডেভেলপ কিন্তু ওরাও একটা সময় ছিল ওরাও কিন্তু গ্রোথের দিয়ে কিন্তু যাচ্ছিল তখন আমি দেখি যে দ্যার ইজ এ থ্রি ফেজ প্রথম ফেজটা কিন্তু দেখা গেছিল যে আর এন সেক্টর মানুষের তখন পয়সাও ছিল না মানুষের অল্প ইনভেস্টমেন্টে অনেক কর্মসংস্থান কিন্তু গ্রোথ হইত ক্রিয়েট করা যেত ম্যানেজারিয়াল ওরকম ক্যাপাসিটি দরকারও কিন্তু ছিল না এডুকেশনও কিন্তু অত দরকার ছিল না কারণ গার্মেন্টসে কাজ করার জন্য ওই ধরনের এডুকেশন কিন্তু দরকার নেই সরকারের জন্য এটা ছিল কিন্তু একটা বিরাট সুযোগ যে এই ধরনের প্রাইভেট সেক্টর এই ধরনের ইনভেস্টমেন্টগুলিতে আসছে অল্প ইনভেস্টমেন্ট জব ক্রিয়েট হচ্ছে এবং সরকাররা কিন্তু তখন অন্যান্য প্রিপারেশনগুলি নিত যেমন আমি যদি আজকে জাপানের কথা বলি অনেকবার এটা বারবার বলছি যে সেভেন্টিতেও কিন্তু জাপানে গার্মেন্টস সেক্টরে প্রায় থ্রি মিলিয়ন ওয়ার্কার ছিল জাপানের মতন দেশে হুম এবং এটা আস্তে আস্তে তারপরে ওরা শিফট করল স্টিলে শিপ বিল্ডিংয়ে এগুলিতে এরপরে শিফট করলো এবং এই সেক্টরটা কিন্তু পঁচিশ তিরিশ বছরের বেশি কোনো দেশে ছিল না এবং একমাত্র বাংলাদেশে এটা এখন এখনও আমরা অ্যানাদার টোয়েন্টি ইয়ার্স দেখতে পাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিটা থাকবে দুঃখটা হলো এখানে ওরাই পঁচিশ তিরিশ বছর সব সরকাররা কি করেছে সরকাররা তিনটা জায়গায় বেশি অ্যাটেনশন দিয়েছিল নাম্বার ওয়ান এডুকেশন এবং এই এডুকেশনটাকে জবের সাথে রিলেট করেছিল জি নাম্বার টু স্ট্রং ব্যুরোক্রেসি নাম্বার থ্রি ইনফ্রাস্ট্রাকচার নাম্বার ফোর রিসার্চ এই চারটা জায়গায় সবাই কিন্তু করেছে আজকে জাপানের যদি তাকান একই জিনিস চায়না কিন্তু ঠিক জাপানকেই কিন্তু ফলো করে নিয়ে আসছিলো তাতে থেকে কী হলো পঁচিশ তিরিশ বছরের মধ্যে এই যে গার্মেন্টস সেক্টরগুলিতে যে এত ছেলে মেয়ে জব ক্রিয়েট হয়ে গেছিলো ওদেরও ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনার মধ্যে চলে আসলো যখন পড়াশোনা করে তখন কিন্তু ওরা নেক্সট স্টেপে যেতে চায় তখন কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর সেই মিনিমাম ওয়েজ নিয়ে কিন্তু আর চলতে পারে না কারণ কস্ট অফ লিভিং আস্তে আস্তে হাই হয় যত ইয়া যেতে থাকে সময় যেতে থাকে লিভিং কস্ট বাড়ে তখন কিন্তু আস্তে আস্তে তখন হয় কি শিফট হয় শিফটটা হয় তখন চলে আসে হলো হেভি ইন্ডাস্ট্রিগুলিতে হেভি ইন্ডাস্ট্রি বলতে বোঝা কি কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হ্যাঁ এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি তখন চলে আসে এবং বাই দিস পঁচিশ বছর কিন্তু সরকারও কিন্তু সেই লোকগুলা ডেভেলপ করে ফেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়ে যায় এবং জবগুলি গার্মেন্টস থেকে শিফট হয়ে আস্তে আস্তে ওদিকে চলে যায় মানুষের এবং ওই সেক্টরগুলা কিন্তু হাই স্যালারি পে করতে পারে হাই ওয়েজেস দিতে পারে তো মানুষের লিভিং কস্টও কিন্তু বাড়তে থাকে এবং ইকোনমিক ডেভেলপমেন্টগুলো কিন্তু তখন আস্তে আস্তে কিন্তু অ্যাড্রেস করতে পারে থার্ড ফেজ হলো সার্ভিস সেক্টর এই অ্যাডভার্টাইজমেন্ট এই প্যাকেজিং এই ইনফ্রাস্ট্রাক মানে এই ধরনের জিনিসে কিন্তু চলে আসে কিন্তু বাংলাদেশ সে কি হইল ওই একটা জায়গায় কিন্তু আটকে গেলাম আমরা ওই গার্মেন্টস থেকে কিন্তু বের হতে পারলাম না বের হতে গেলেই যখন দেখা যাচ্ছে হেভি ইন্ডাস্ট্রিতে যাবো আমার সে লোক নাই যে প্রফেশনাল লোকগুলি দরকার এতগুলি এডুকেট মানে ইউনিভার্সিটি গ্রাজুয়েট হচ্ছে অথচ কেউ কিন্তু জবের সাথে এটা রিলেট আমরা করতে পারছি না অভাবটা কোথায় মানে এই যে সে টেকনিক্যাল নো লোক আমরা ডেভেলপ করি না আমরা তো এখন যদি দেখেন আপনি শিপ বিল্ডিং করবেন দেখবেন যে সেখানেও কিন্তু সে যে ইঞ্জিনিয়ার দরকার বা এক্সপার্টাইজ দরকার সে এক্সপার্টাইজ আমরা কিন্তু গ্র্যাজুয়েট করতে পারতেছি না আজকে যদি আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করেন ওই একই প্রবলেম কিন্তু আজকে আপনি যে

মানে সেভেন পয়েন্ট ফোর আজকে এখন এখান থেকে যে আমরা শিফট করবো সে শিফট করারও কিন্তু জিনিস দেখতে পাচ্ছেন এখন যে আপনি ইন্ডাস্ট্রি করবেন আপনার নাই এনার্জি কেউ আপনাকে এস্যুরেন্স দিতে পারছে না নাই সেই ল্যান্ড ডেভেলপমেন্ট করা আজ আজকে যদি আমি চায়নার কথাও বলি চায়নাতে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে সরকারের তরফ থেকে কিন্তু পুরো ল্যান্ড ডেভেলপ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে বিল্ডিং পর্যন্ত বানায় খালি বলে যে তুমি কোন ইন্ডাস্ট্রি করবা এ নাও চাবিটা মানে যে আন্টারপ্রেনার তাকে কিন্তু এই সময়টা নষ্ট করতে হয় না এই পয়সাটাও কিন্তু খরচ করতে হয় না ওকে খালি মেশিন আইনা লোক চালাইতে হয় এবং লোক ওর ওখানে এত লোক ডেভেলপ হচ্ছে কারণ ও জানে নেক্সট ফাইভ টেন ফিফটিন ইয়ার্সে কোন কোন সেক্টর আসবে কোন কোন ইন্ডাস্ট্রি আসবে কোন কোন সার্ভিস সেক্টর ডেভেলপ করবে সে ওই অনুযায়ী কিন্তু তার এডুকেশনকে সাজায় নিচ্ছে ইভেন ইন্ডিয়া লোক আমাদের পার্শ্ববর্তী দেশ 90 তে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি পর্যন্ত মানে হচ্ছে জি ওরা কিন্তু ওই অনুযায়ী লাস্ট 10 ইয়ার নেক্সট 10 ইয়ারস 15 ইয়ারস 20 ইয়ারস ডাউন দা লাইন কোন কোন সেক্টরে কি পরিমাণ লোক লাগবে টেকনিক্যাল লোক প্রফেশনাল লোক ভোকেশনাল লোক ওরা সেইভাবে ডেভেলপ করছে আজকে ইন্ডিয়াতে আমি দেখি যে গত বছর ওরা খালি আইটি সেক্টরে এক্সপোর্ট করেছে হলো 111 বিলিয়ন ডলার জি থিংক अबाउट আমার এখানে জি এডুকেটেড ছেলে গ্রাজুয়েট ছেলে আমি দেখি যে ফোরটি সেভেন পার্সেন্ট বেকার এইগুলি কিন্তু আমাদেরই সন্তান জি এই প্রসঙ্গে আমি আবার আসবো যে কর্মসংস্থান কেন হচ্ছে না কেন পাচ্ছে না খন্দকারি প্রেম আপনার কাছে আবারও আসছি আপনি বলছিলেন আসলে রন্ধ্রে রন্ধ্রে একটা মানে দুর্নীতির কথাও বলছিলেন আবার বলছিলেন যে সুশাসনের যে বড় অভাব আমরা আসলে যে আসলে সূচকে দেখাচ্ছে আমরা অনেক উন্নয়ন কিন্তু আসলে বাস্তবতা কি আমরা মানুষের জীবনমানের দিকে যদি আমরা সূচকে দেখাচ্ছি অনেক সময় এটা নিয়ে আমরা দেখছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও জিডিপি প্রবৃদ্ধি যেটা দেখাচ্ছে তাতেও তাদের ভিন্ন মত দেখেছি আমরা যে না এত হতে পারে না আসলে আমি যদি একটু সমতার অর্থনীতির কথা বিষয়ে আপনার কাছে জানতে চাই আসলে মানুষ সমতার এই সুফলটা ভোগ করতে পারবে কিভাবে না সমতা তো হয়নি জি হলে নিশ্চয়ই ভোগ করতে পারতো আর প্রভেসের যে কথাটা উনি কিন্তু একেবারে আসল জায়গাটাই হিট করেছেন জি সেখানে যেতে হবে যেমন মেশিন যদি বলেন সেটা তো দরকার টেকনিক্যাল জিনিস কিন্তু মেশিনের পেছনের মানুষটা ঠিক না থাকলে মেশিনটা ঠিক মতো চলবে না আমরা দেখেছি মেশিন এবং সিস্টেম কি যদি আমরা বলি তাহলে দুটোরই পেছনে লোক থাকে খুব ভালো সিস্টেম দিলেন ভালো আইন দিলেন সব কিছু দিলেন তো লোকটা উপযুক্ত না তখন ও মেশিনেও ঠিক মতো ওয়ার্ক করবে না সিস্টেম ফেল করবে আবার সিস্টেম অত ভালো না কিন্তু মানুষটা দিয়েছেন ক্লাস ওয়ান ও দেখবেন যে খারাপ সিস্টেম ইউজ করেই সে ভালো কাজ করছে সেই জন্য উনি বললেন যে আমি মনে করি ওনার মূল বক্তব্য হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট জি ওইখানটাতে বাংলাদেশ পিছিয়ে আছে শুধু বলবো না কোনো নজরই দেয় নাই কোনো প্ল্যানিং আছে বলে মনে হয় না ভারতের সত্যি আর হিউম্যান ইন্ডিয়াকে তো আমরা কতই ফলো করি এটা একটু ফলো করলে দোষ কী তাদের একটা মিনিস্ট্রি আছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আমাদের এখানে ওই সমস্ত নাই তো এমনকি আমি তো একটু প্রশিক্ষণ সেক্টরে জড়িত তো এখানে প্রশিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটা একটা অ্যাপেক্স বডি আছে সেখান থেকে আমরা কিছু ওয়ার্ক করি রিসার্চ ওয়ার্ক করি তো দেখলাম যে এখন একটু ইম্প্রুভ করেছে আমি ধরেন দশ বছর আগের কথা যদি বলি যখন কাকে দিয়ে ঝামেলা হয় অফিসে ওকে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয় মানে যদি উচ্চ পদে হয় তাহলে ডিরেক্টর করে আর নিম্ন পদে হলে ফ্যাকাল্টি মেম্বার তো যে নিজেই জানেন পড়াবে টা তো সেটা আমরা অনেক হয়েছে করলাম টরে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে বলে মনে করি কিন্তু তাও না এখনও ওই জিনিসটা রয়ে গেছে অর্থাৎ আপনি যদি হিউম্যান ডেভেলপমেন্ট যাকে দিয়ে করাবেন তারই ডেভেলপমেন্ট নাই আন আন্ডার ডেভেলপড ডেভেলপড একটা লোককে পাঠাচ্ছেন তার মানে হলো একটা পুরো প্ল্যানিং দরকার হিউম্যান রিসোর্সেসের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য এখন তারপরে এটা করতে পারলে আসবে আপনি যেটা আসছেন সমতা জি এটা সত্যি কিন্তু আমাদের সংবিধানে সমাজতন্ত্র বলে যেটা তার অর্থ হলো যে বৈষম্য বঙ্গবন্ধু যেটা বলতেন প্রপার ওয়ার্ড বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন তো হয় না কখনো বৈষম্য কম এটা খুব এটা একটা মানবিক সমাজ হয় এটা মানুষের প্রতি মানুষের রেসপেক্ট বাড়ে এবং প্রত্যেকটা সেক্টরে যেমন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সব জায়গাতেই আমাদের উন্নয়নের ছোঁয়াটা লাগে সেটি আমাদের কোনো কিন্তু ওঠার প্ল্যানিং প্রয়োজন আছে একটা তো লোক গঠন করা উন্নতির জন্যে আরেকটা হলো সাধারণভাবে যদি আপনি ধনতন্ত্র যেটা বলে চুরি করে হোক ডাকাতি করে হোক যে পারে বড় হয়ে যাবে এটা হলে সমস্ত সম্পদ পুঞ্জীবৃত হবে একেবারে হিমালয়ের চূড়ায় গিয়ে কয়েকটা লোকের হাতে যেটা আমাদের এখানে হচ্ছে আর প্রমাণ হলো আমি বলছি চুয়াত্তর সালের বাহাত্তরের ছিল না চুয়াত্তরের দেখতে পাচ্ছি গেনিকোভেশ যেটা অসমতাটাকে মাপা হয় সেটা ছিল পয়েন্ট টু ফোর মানে হলো ওই মানে পরিমিত পরিমাণ বৈষম্য এটা তো থাকবে এখন সেটা দাঁড়িয়েছে পয়েন্ট এবছর ফোর এইট না গত বছর পয়েন্ট ফোর অসম মানে এরকম অসম সমাজ কোথায় পৃথিবীতে খুব কমই আছে কাজে আমাদের যে উন্নতি দেখা যাচ্ছে আসলে সমাজে প্রতিফলিত হচ্ছে না লোকজন হ্যাঁ দারিদ্র কিছু বিমোচন হয়েছে এটা ঠিক কিন্তু মধ্যবিত্ত সমাজ কিন্তু ওই পরিমাণ উন্নতির অর্জন অর্থনীতি অর্জন করতে পারেনি এটার কারণ মূল কারণটাই হলো যে আমরা পরিকল্পনা করে উন্নতি করিনি চুরি ডাকাতি করতে দিয়েছি দুর্নীতি করতে দিয়েছি তো এগুলোর জন্যে তারা ওই সব লোকজন যে যেরকম পারেছে তারা করেছে ভালো লোক নাই তা বলি না কিন্তু আমরা যদি আরেকটু পরিকল্পিতভাবে যারা নাকি সত্যি সত্যি এটা গুড এন্টারপ্রিনিউর গুড ম্যানেজার তাদেরকে একটু বেশি সহায়তা দিতাম আর দুর্নীতিবাজদেরকে যদি একটু কোনো রকমে ঠেকাতে পারতাম আমি মনে করি যে শুধু উন্নতি হতো তা না কিছুটা বৈষম্য অনেক কমেশ জি আমরা আরো আলোচনা করবো এই নিয়ে একটা ছোট্ট বিরতির পর আহ দর্শক সময় হলো নেটল টাটা ব্রিজ সংলাপে ছোট্ট একটা বিরতির আমাদের সঙ্গে থাকুন ডেল্টাটা বিশ্ব সংলাপে আরও একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর উন্নয়ন এবং জীবনযাত্রার মান এ নিয়ে আজ আমরা আলোচনা করছি দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আবার আলোচনায় ফিরছি ভাই আপনার কাছে আবারও আসছি আপনি ম্যান পাওয়ার মানে জন দুঃখ জনবলের কথা বলছিলেন বারবার কিভাবে আসলে আমরা এই দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারি বড় একটা দুর্বলতা আমাদের দেশে রয়ে গেছে এখন না দেখেন এটা হলো ভেরি সিম্পল সেটা আমি তো আমি এখনও বলবো আমার মনে হয় হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি বাংলাদেশে হওয়া উচিত এবং তার আন্ডারে ওনারা দরকার হলে প্রফেশনালদের সাথে যদি বসে ডিফারেন্ট সেক্টর ব্যাঙ্কিং সেক্টরে বসলো টেক্সটাইল সেক্টরে বসলো যে যে ধরনের ইন্ডাস্ট্রিগুলি আছে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বসে লেট দেম ফাইন্ড আউট নেক্সট ফাইভ টেন ফিফটিন ইয়ার্সে বাংলাদেশে ওনারা কীভাবে গ্রোথ চিন্তা করতেছে এবং কী ধরনের প্রফেশনাল লোক ওনারা মনে করতেছে দরকার ম্যানেজমেন্টের লোক ওয়ার্কিং ক্লাসের লোক টেকনিক্যাল লোক এবং সেই অনুযায়ী ওনারা একটা পেপার রেডি করা উচিত ফর সিটিং উইথ দ্য এডুকেশন মিনিস্ট্রি যে আমার নেক্সট ফাইভ টেন ইয়ার্সে কিন্তু এই ধরনের লোকগুলি দরকার হবে বাংলাদেশে ইকনমিকে যদি আমরা কিপ অন গ্রোয়িং করতে চাই এই গ্রোথ যদি আমরা মেনটেন করতে চাই এবং এই ধরনের সেক্টরে লোক আসবে তাহলে আপনারা এবার অন্যান্য ইউনিভার্সিটিতে কি পরিমাণ স্টুডেন্ট নিবেন এবং কোন সাবজেক্টের জন্য আমার ফিজিক্সের লোক দরকার আমার কেমিস্ট্রির লোক দরকার আমার অ্যাপ্লাইড ফিজিক্সের দরকার আমার জিওলজিতে দরকার এই যে আমার ব্লু ইকোনমি আসতেছে আমার বায়োলজির লোক দরকার তাহলে ওই অনুযায়ী আপনারা কিন্তু কোর্সগুলিকে সাধারণ স্টুডেন্টগুলিকে কিন্তু ওভাবে ভাগ করেন এবং সব ইউনিভার্সিটি গোয়িং বাংলাদেশ যদি ইন্ডাস্ট্রিকে বেস করে তাহলে এত আমার ইন্ডাস্ট্রিটি গোয়িং স্টুডেন্ট দরকার নেই এবং টেকনিক্যাল ইনস্টিটিউটগুলি কি হওয়া উচিত এবং সেইগুলিতে আমার কি ধরনের আমার আইটি লোক কী পরিমাণ লাগবে আমার কি পরিমাণ লোক মেশিন মেনটেনেন্সের জন্য লাগবে অর মেশিনারির জন্য লাগবে কি পরিমাণ কেমিক্যাল লাগবে এইগুলিকে ভাগ করে এবং তখন হবে কি যে যেই সিলেবাসগুলি হবে ওইটাকে বেস করে করে ওই ইন্ডাস্ট্রিকে ওই সার্ভিস সেক্টরকে বেস করে সেই অনুযায়ী যদি স্টুডেন্টকে রেডি করে তখন দেখা যাবে যে এই স্টুডেন্টও সাথে সাথে কিন্তু চাকরি পাবে এবং ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করা ইজি হয়ে যাবে এবং ও যখন চাকরিটা ঠিকমতো পাবে এবং অন্টারপ্রেনার যখন প্রপার লোক পাবে তখন কিন্তু তাকে পেমেন্ট করতে তার কিছু যায় আসবে না এবং অর্গানাইজেশনগুলি কিন্তু তখন গ্রোথিং হয়ে যাবে এবং আজকে ইনকাম প্যারিটি যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি কস্ট অফ লিভিং এর সাথে কিন্তু সে চলতে পারবে যেটা আমরা আলাপ করার চেষ্টা করছি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ এই যে ডেভেলপমেন্টে কিন্তু তখন এই জিনিসগুলি কিন্তু হেল্প করবে আজকে কি হয়ে গেছে আজকে দেখেন আমরা দুই হাজার এগারোর পর থেকে প্র্যাকটিক্যালি বাংলাদেশে দুই হাজার তেরোতেও কিন্তু আমরা বিশ লক্ষ কর্মসংস্থান হয়ে গেছিল কিন্তু বছরে বছর প্রতি এবং তেরোর পর থেকে এটা কিন্তু তেরো লক্ষ আর চোদ্দ লক্ষর মধ্যে ঘুরতেছে আমরা কিন্তু বিশ লক্ষে যেতে পারতেছি না মানে প্রতি বছর কিন্তু এমপ্লয়মেন্ট কমতেছে অথচ বেকার রয়ে গেছে সাতচল্লিশ পার্সেন্ট শিক্ষিত বেকার রয়ে গেছে ইন্ডাস্ট্রিগুলি বাইরের থেকে লোকও আনতেছে

আজকে এডুকেশনকে আমি সেই ইয়াটা দিতে পারতেছি না অ্যাটেনশন আজকে যে ব্যুরোক্রেসি এই ব্যুরোক্রেস ব্যুরোক্রেটদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা রয়ে গেছে এই গ্রোথের পেছনে কিন্তু এবং ওনাদের ওখানেও কিন্তু আমরা উইক দেখতেছি কিন্তু ইনস্টিটিউশন কিন্তু স্ট্রং হতে পারতেছে না এখনও স্ট্রং হয় নাই আজকে জুডিশিয়ারিও কিন্তু আমরা কিন্তু ওইভাবে স্ট্রং ফিল করতেছি না কেউই ফিল করতেছে না অথচ এগুলি কিন্তু দরকার হয়ে যাবে এই ফার্দার ইকোনমিক গ্রোথগুলিকে ধরে রাখার জন্য এবং ফার্দার গ্রোথ করার জন্য থার্ড হলো আপনি দেখেন মানুষের কতগুলি বেসিক রিকোয়ারমেন্ট আছে হেলথ একটা হল হেলথ এগুলি কিন্তু মানুষের বেসিক রিকোয়ারমেন্ট এবং এখন দেখেন ভালো স্কুল বলতে এখন কিন্তু আর গভর্নমেন্ট স্কুলগুলিকে কিন্তু ধরা হয়। ভালো মেডিকেল বলতে এখন কিন্তু আর গভর্নমেন্ট মেডিকেল ইনস্টিটিউশন কিন্তু ধরা হয় না হাউজিং আপনি দেখেন হাউজিং এর অবস্থা কি কোথায় চলে গেছে আগে একটা বিশ বছর আগে একটা অফিসে প্রাইভেট অর্গানাইজেশনের পিওনও কিন্তু জায়গা কিনতে পারত এখন কিন্তু এটা বড় ব্যবসায়ীও কিন্তু ঢাকা শহরে জায়গা কিনা আমরা বলছি উন্নয়ন আমার জীবনযাত্রা এগুলি কিন্তু সবকিছুকে কিন্তু আমাকে আমি যদি স্ট্রং হতে পারতাম জি প্রপার যদি পলিসিগুলি করা হইতো তাহলে কিন্তু আজকে এই ক্রাইসিসগুলি কিন্তু সৃষ্টি হইতো না যখন বাইরের লিভিং স্ট্যান্ডার্ড বা কস্ট অফ লিভিং আর ইন্ডিয়ার তুলনা করে তখন বলে বাংলাদেশের বলে লিভিং হায়ার দেন দ্য ইন্ডিয়ান লিভিং কস্ট। বিকজ ইন্ডিয়াতে এখনো রেশনিং সিস্টেম রয়ে গেছে ইন্ডিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট এখনো খুব সস্তা মানুষ কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ইন্ডিয়ায় এখনো কিন্তু স্কুল কলেজ এগুলি কিন্তু সব

ঢাকা ইউনিভার্সিটি গবেষণা রিসার্চ যদি বল শুনেন আপনি আশ্চর্য হবেন ওর টোটাল যে বাজেট ইউনিভার্সিটি যে বাজেট এখন হ্যাঁ জি অথচ এগুলি কিন্তু ক্রাইটেরিয়া ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডকে হাই করা অনেক ধন্যবাদ আপনার কাছে আমি আবারও আসবো খন্দকার ইব্রাহিম আপনার কাছে আবারও আসছি যে সমতার কথা আপনি এর আগেও বলেছিলেন জীবনযাত্রার মানের কথা একটু আর যে আসলে যদি দেখি বর্তমান স্ট্যান্ডার্ডে মানে আপনি বলছিলেন যারা ধনী হচ্ছে তারা তারাই ধনী হচ্ছে সেই সংখ্যাটা খুব বেশি নয় কিন্তু বড় একটা জনগোষ্ঠী যাদের যা ইনকাম করে তাদের তাই ব্যয় হচ্ছে তাদের কোনো সঞ্চয় থাকছে না কিভাবে জীবনযাত্রা তাদের উন্নতি হলো কনসিকুয়েন্স মানে হলো এটা কেন হলো জি সেখানে আমরা যাই উনি কিছুটা জি আমরা বলেছি যে আমি একমত যে প্ল্যানিং নাই হয় প্ল্যানিং হচ্ছে না অথবা রং প্ল্যানিং হচ্ছে কেন সেটার কারণ হলো রাষ্ট্রের মূল চালক হলো রাজনীতিকরা সব দেশ সবখানেই তাই হয় এখন ধরেন আমেরিকার মতো রাষ্ট্র ট্রাম্প উনি কি সব জানতে তা তো না কিন্তু তার প্রত্যেকটা ব্যাপারে অ্যাডভাইজার আছে যে এক্সপার্ট উনি মানারা মানারা তার ব্যাপারটা বাংলাদেশে ওই ধরনের কোনো সিস্টেম নাই আছেন আপনি দেখবেন যে কয়েকজন অ্যাডভাইজারের নাম পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সচিবালয় কিন্তু আমি এইভাবে জিনিসটা যদি বলি তারা খারাপ সে কথা বলছি না ভারতের দিয়েই জানি পাশের দেশ তো মনমোহন সিং যে কত বড়ো মাপের অর্থনীতিবিদ এটা তো বলার অপেক্ষা রাখে না উনি ওখানকার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন উনি ওখানকার অর্থমন্ত্রী ছিলেন উনি ওখানকার প্রধানমন্ত্রী ছিলেন তো এইরকম একটা অর্থনীতিবিদ যখন প্রধানমন্ত্রী ভারতের তখন তার একটা ফাইভ মেম্বার অ্যাডভাইজারি ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল ছিল ইকনমিক মানে তাকে অর্থনীতির ইয়ে দেবে কে কিন্তু রাষ্ট্রের এবং তারা কারা ছিলেন এরা পয়সা নেবেন না না পয়সা নিলে তো আমি চাকর হয়ে গেলাম তখন যা বলবে তাই শুনতে হবে মনমোহনকে ওইরকম পরামর্শ না আমি কোনো পয়সা নেবো না আমি যেদিন মিটিং হবে হয়তো একটা অর্ডারই আমি নিতে পারি না না কিন্তু রেকগনাইজড তার পাঁচজনেই গেজেটেড মানে গেজেটের নাম উঠছে না রঘুনাথম নাকি ওনার ইয়ে ছিলেন যিনি উনি আসছিলেন কয়েকদিন আগে বাংলাদেশে উনি বললেন রঘুরাজ বলব নাকি হ্যাঁ উনি উনি হলেন এখন ওটার মধ্যে চিফ আর চারজন আছেন তারা জাতীয় পর্যায়ের খুবই বড় অর্থনীতিবিদ এবং বিনা পয়সায় তাদের নাগরিক অধিকার এবং দায়িত্বের কারণে অ্যাডভাইস করেন তো মনমোহন সিংকে যদি অর্থনৈতিক ব্যাপারে আলাপ করতে হয় বা করেন তার কারণ হলো সম্ভবত উনি হয়তো ভাবছেন যে আমি অনেক বড় অর্থনীতিবিদ কিন্তু আমার তো ওটাকে ফিক্স ফিক্সেশন একটা ধারা আছে চিন্তা করার কিন্তু দশজনের দশটা ধারা সঙ্গে যদি মিলাই তাহলে বুঝতে পারবো কারণ আমার একটা ভুল হয়ে গেলে তো বেশি করবে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কি সেই রকমের ইকোনমিক একজন ইকোনমিক অ্যাডভাইজার আছেন যিনি সিভিল সার্ভেন্ট ছিলেন ওই অ্যাডভাইজার দিয়ে তো কাজ হবে না কারণ সিভিল সার্ভেন্ট যিনি অ্যাডভাইজার তিনি ডক্টর মুশিউর রহমান সৎজন ভালো মানুষ কিন্তু উনি চিন্তা করবে যে উনি তো পেইড অ্যাডভাইজার কাজে প্রধানমন্ত্রী কি চান ওইটি তার কাছে ইম্পর্টেন্ট বেশি কিন্তু অ্যাডভাইজার তিনি হবেন যার কাছে প্রধানমন্ত্রী কি চান ইম্পর্টেন্ট হবে না যেটা করা উচিত সেটা বলবেন প্রধানমন্ত্রী রাখবেন না রাখবেন তার ব্যাপারে সেরকম কোনো পরামর্শ পরামর্শ আমাদের দেশে নাই ইন্ডাস্ট্রি একই কথা একটা ইকোনমিক গেল ইন্ডাস্ট্রিতে হতে পারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে বিভিন্ন কনসাল্টিং গ্রুপ অ্যাডভাইজার্স গ্রুপ পয়সার দরকার নেই এমপ্লয়মেন্টের দরকার নেই তাদেরকে সার্ভিস দেওয়ার দরকার নেই তাদেরকে যার যার কাজে থাকবে প্রধানমন্ত্রী বা হয়তো শিল্পমন্ত্রী বা যে যেখানে কাজ করেন তারা মাঝে মাঝে তাদেরকে ডাকবেন পরামর্শ করবেন এই কালচারটা শুরু না হলে কখনো পর্যন্ত প্ল্যানিং ঠিক হবে না যেমন উনি চায়নার কথা বলছেন কোরিয়াতে আমি দেখে আসছিলাম ওদের পুরো জিনিসটাকে যে ওদের একটা সেমিনারে গিয়েছিলাম আমাদের যেমন বিআইডিএস ওরকম ওদের থিঙ্কটাকে সেখানে প্রফেসর যেটা বললেন যে তারাও কিন্তু দুর্বল রাষ্ট্র ছিলেন অর্থনীতি কিন্তু একসময় তারা ভাবলেন যে দ্রুত উন্নতি করতে হলে আমাকে হেভি ইন্ডাস্ট্রিতে যেতে হবে এবং তখন তখনকার যিনি প্রেসিডেন্ট তিনি সবার সঙ্গে আলাপ টালাপ করে কমিউনিস্ট হলেন যে উই আর ক্যাপেবল অফ ডুইং ইট কিন্তু ডিসিশনটা হতে হবে ডিসিশন এই জন্য রাষ্ট্রীয় লাগবে যে ওটা না হলে তো আপনি করতে পারবেন না অনেকগুলো ডিসিশন লাগে যেটা রাষ্ট্র থেকেই করতে হয় তখন তারা সিদ্ধান্ত নিলেন আমরা যাব হেভি ইন্ডাস্ট্রিতে এবং হেভি ইন্ডাস্ট্রিতে যাওয়ার পাঁচ বছরের মধ্যে তারা মোটামুটি পৃথিবীতে নাম করে ফেললো যে এসে তা আমাদের কেউ এরকম কোনো আছে যেমন উনি তো বললেনই যে এবং তার চেয়ে ঠিক হবে না কেউ কারণ উনি নিজেই গার্মেন্টসের মালিক উনি বললেন যে গার্মেন্টস দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা যাবে না হ্যাঁ কিছু এমপ্লয়মেন্ট হবে এটা জেনে নিয়ে কি একবার দীর্ঘদিন করে তার নিজের শিকার অবধি তার মানে উনিও চান যে শিফট সেটা আলাপ সেটা আমি বলবো কেন সেটা হলো যারা এখন এখান থেকে আমি ইচ্ছে করলে এরোপ্লেন বানাতে পারবো না এখান থেকে কোথায় যেতে হবে সেখান থেকে কোথায় এইভাবে এখানে গিয়ে আমরা এরোপ্লেন তৈরি করতে পারবো সেটি রিয়েল গুড ইকোনমিস্ট যারা গুড অ্যাডভাইজার যারা ইভেন গুড শিল্পপতি যারা তারাও করতে পারেন শিল্পপতিরাও কিন্তু অ্যাকাডেমিক নলেজ থাকলে বলুন দে আর মোর ইউজফুল দ্যান অ্যাকাডেমিক পেপার তো আমি সেই জন্য প্রথম শর্তই হলো প্রত্যেক প্রধানমন্ত্রী তো বটেই এবং অন্যান্য ইম্পর্টেন্ট মিনিস্ট্রিতে যারা আছেন মন্ত্রী তাদের প্রত্যেকেই নাগরিকদের মধ্যে থেকে ফর্মাল আর ইনফর্মাল অ্যাডভাইজারি কমিটি থাকতে হবে সেটা থেকে তিনি তারা পরামর্শ করবেন একটা বিষয় যদি একটু আপনারা যায় বলছিলেন যে বাংলাদেশের যে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি মানে কেন আমরা আমরা বাংলাদেশের মতো দেশে কেন এত বেশি হবে কারণ হলো যদি দুর্নীতির টাকা থাকে ওই টাকার উপর মায়াও কম থাকে আর টাকা তো কয়েকজনের হাতেই মাত্র আছে সে তারা খরচার দেখে তাদের কোনো নজর নাই সেই কারণে এটা একটা কারণ যে মিসইউজ হয় কিন্তু নিচের লেভেলে সাফার করে নিচের লেভেলে যায় আর যদি ওই ইকুইটি বেসড সমাজ হয় সেইখানে কিন্তু মধ্যবিত্ত সময় যদি স্ট্রং হয় তখন কিন্তু এই ঘটনাটা ঘটে না আচ্ছা আরেকটি ব্যাপারে পলিসির কথা বললাম যে আমাদেরকে পলিসি লেভেলে লোকজন রাখতে হবে দ্বিতীয় হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট করার জন্য এখন আজকে কিন্তু যেমন টেকনিক আমরা একদিন আলাপও করেছিলাম টেকনিক্যাল এডুকেশন আছে ওই সব ইনস্টিটিউটে যারা পড়ান তারাও তেমন কিছু জানেন না আর যারা পড়বে তারাও জানেন না পরিষ্কার দুটো স্ট্রিম করতে হবে জেনারেল এডুকেশন টেকনিক্যাল এডুকেশন জেনারেল এডুকেশন ইউনিভার্সিটি যারা নাকি রিসার্চ করবে ডক্টরেট টক্টরেট করে বা এই জাতীয় একাডেমিক মাথা ওটা থাকেই সবখানে সংখ্যা কম আর টেকনিক্যাল ইউনিভার্সিটি হবে হাতুড়ি পেটানো নয় হাতে কলমে কাজ করা আইটিতে হবে প্রত্যেকটা সেক্টরেই ওরকম হবে কিন্তু এখন যেটা হচ্ছে কিছু থিওরিটিক্যাল লোক মাস্টার রেখে কম লেখাপড়া যাবে না বেশি লেখাপড়া যাবে না ইনস্ট্রাকটাররা তারা কি শেখাবে তারা নিজেরাই জানে না সেই জন্য দরকার হলে প্রথম দিকে একটা পোস্ট দেওয়ার জন্য বাড়ি থেকেও কিছু টেকনিক্যাল টিচার প্রফেসর নিয়ে এসে ডেমনেস্টেশন তারা শুরু করে গেলে এটা তো আগেও ছিল আমরা দেখেছি বাইরে থেকে বড়ো প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় ঢাকা ছিলেন এক সময় ছিলেন এখন ছিলেন এখনো তো জেনারেল আমাদের প্রয়োজন নাই কিন্তু টেকনিক্যালে যেহেতু আমরা একেবারেই পিকআপ আপ করতে পারিনি বা মাথায় ঢোকে নেয় যেটা একটা ধারা সেই জন্য আমাদের প্রয়োজন এবং আমাদের মিডিয়কর জাস্ট অ্যাভাম মিডিয়কর বা কোন কোন ক্ষেত্রে ইভেন টুকর ছাত্ররাও ওখানে গিয়ে যদি ভালো ওয়ার্কার বলবো না ভালো টেকনিক্যাল পার্সন হতে পারে তাহলে আমাদের উন্নতি হবে জি আবারও ফিরছে আলোচনা একটা ছোট্ট বিরতির পর দর্শক সময় হলো নিটল টাটা বিশ সংলাপে আরও একটা ছোট্ট বিরতির আমাদের সঙ্গে থাকুন রিটাল টাটা বের আর একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর উন্নয়ন জীবনযাত্রার মান এই বিষয়ে আজ আমরা আলোচনা করছি দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ রয়েছেন রয়েছেন বিজয়ের সাবেক সভাপতি আনুর চৌধুরী পারবেজ আমরা আবারও পার্বদের কাছেই যেতে যাচ্ছি পারবে আপনার কাছে যে একটা বিষয় একটু উদ্যোক্তা তৈরি হচ্ছে না আসলে এখনো যদি উদ্যোক্তা তৈরি হতো তাহলে যদি আমরা উদ্যোক্তার সৃষ্টির সুযোগটাও করে দিতাম তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটটা আরও একটু ভিন্ন দেখা যেত আপনি কি ভুল বাংলাদেশের মানুষ উদ্যোক্তা আমি সবসময় বলি যে দেশের মানুষ বর্ণ এন্টারপ্রেনারের জন্য এই দেশের মানুষ কিন্তু সেইবার না ওরা সঞ্চয় করতে জানে না ওরা কিন্তু স্পেন্ডার এবং আজকে ওই আমার আমার ছেলে কোন স্কুলে পড়তেছে প্রাইভেট স্কুলে আমার ড্রাইভার পারলে কিন্তু ওর ছেলেটাকে ওখানে দেয় আমি কি কাপড় পরি ও সেটা করে ও দোকানে গেলে ওর শার্ট যদি পছন্দ হয়ে যায় ওর কাছে টাকা যদি নাও থাকে দাম যদি বেশিও হয় ও যদি পছন্দ হয়ে যায় ও কিন্তু ওর বন্ধুর থেকে টাকা ধার নেওয়া হইলেও কিন্তু সেই শার্টটা কিনে এটা হলো বাংলাদেশের মানুষের ক্যারেক্টার এবং যেই দেশে এই ধরনের মানসিকতা সেই দেশে যে কোনো ইন্ডাস্ট্রি হয়ে যায় যদি সে ভালো প্রোডাক্ট করে এবং সেই দেশের প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে আন্টারপ্রেনার নাহলে কিন্তু এই এইভাবে চিন্তা করতে পারে না কিন্তু আপনি দেখেন বাংলাদেশ যেসব সেক্টরগুলিতে আসছে জি এবং যেসব সেক্টরে সে বাইরে এক্সপোর্ট করতে গেছে প্রত্যেকটাতে সে সাকসেসফুল ইট ইজ নট অনলি দ্য গার্মেন্টস আজকে বাংলাদেশ গার্মেন্টস করতেছে বাংলাদেশ একটা সময় পার্ট করতো চা করতো পার্ট আমরা ধরা খেয়েছে কিন্তু অন্য কারণে ইটস নট আন্টারপ্রেনারশিপের প্রবলেম এখন আবার আমরা পার্টির দিকে যাচ্ছি আমরা ফার্মাসিউটিক্যাল বলেন শিপ বিল্ডিং বলেন যেই সেক্টরে বাংলাদেশ আসে লেদার গুডস বলেন প্রত্যেকটাতে কিন্তু বাংলাদেশ সাকসেসফুল বিকজ এই দেশের মানুষের কমিটমেন্ট ঠিক থাকে আমরা কিন্তু আমরা যখন জবান দিয়ে ফেলাই আমরা কিন্তু সে জবানটা রাখি এবং আমরা যদি বলি যে আমরা এই কাপটাই দিব পাঁচ পাঁচ ডলারে এবং খরচ যদি ছয় ডলার হয়ে যায় আমরা কিন্তু ধার দাঁড়ি না আমরা কিন্তু পাঁচ ডলারই কিন্তু এটা ডেলিভারি করি এটা কিন্তু প্রমাণিত বলেই বাংলাদেশে গার্মেন্টস সেক্টর এত কুইকলি বিদেশে নাম করে ফেলছে দিস দ্য অনলি রিজন বিগেস্ট রিজন কিন্তু এবং যেটা ওরা বলে যে ইন্ডিয়া আর চায়নার সাথে বাংলাদেশের ডিফারেন্স হিয়ার যে এই দেশের এরা সব সময় বেস্ট মেশিন কিনে বেস্ট টেকনোলজি দেওয়ার চেষ্টা করে আমরা একটা টেক্সটাইল করতে গেলেও লেটেস্ট মেশিন নিয়ে আসি যেটা কিন্তু অন্যদের সহজে করতে চায় না কিন্তু ইন্ডিয়ানও করতে চায় না কিন্তু সো ইট মিনস দ্যাট উই আর বর্ন অন্টারপ্রেনার ওখানে আমাদের কোনো কোনো সমস্যা নাই আমাদের সমস্যাটা হলো যে পলিসিগুলি লং না আজকে যদি বলা হয় যেমন ক্যাপটিভ পাওয়ার যেদিন দেওয়া হয়েছে সেদিন কিন্তু আমাকে প্রেশার দেওয়া হয়েছে তুমি ক্যাপটিভ পাওয়ার লাগাও তোমার নিজের জেনারেটার দিয়ে তোমাকে চালাইতে হবে আমি এখন ক্যাপটিভ পাওয়ার যখন আইনা আমি চালাচ্ছি দশ বছর মাথায় যদি আমাকে বলা হয় ক্যাপটিভ পাওয়ারকে আমি ডিসকারেজ করি তুমি এক্সটেনশন করতে পারবা না তুমি আর এটা কিন্তু আমার হাতে না এটা কিন্তু আমার দেশের পলিসি মেকারের হাতে কিন্তু ওর পলিসিগুলি কিন্তু লং টার্ম পলিসি হইতে হবে এবং গভর্নমেন্ট চেঞ্জিং সাথে সাথে আমাদেরকে কিন্তু ভাবতে হবে সব পলিসি মেয়ে এটা আজকে এটা বিএনপি হোক এটা অন্য কোনো দল হোক জোটভুক্ত দল হোক বা কতগুলি দেশের কতগুলি এরিয়া আছে যেগুলি কেউ চেঞ্জ করা উচিত না একটা হলো পলিসিগুলির মধ্যে একটা হলো ইকোনমির এই ধরনের পলিসি যে আমি পাওয়ার দিব আমাকে ইনফ্রাস্ট্রাকচার দেবো এগুলি যাতে ডিস্টার্ব কেউ না করে এটার যাতে কন্টিনিউশনটা থাকে এডুকেশন এর যাতে ডিস্টার্ব না হয় এর যাতে কন্টিনিউশনটা থাকে হ্যাঁ ফরেন পলিসি এগুলির কন্টিনিউশন থাকতে হবে কিন্তু এগুলি যদি চেঞ্জ হয় মানে পার্টি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তাহলে কিন্তু কোন জিনিসই কিন্তু লং ওয়েতে যাওয়া যায় না কিন্তু প্রেক্ষাপটটা কি কিন্তু দেখেন আজকে যদি আমি বলি বর্তমান সরকারের কথা আজকে কিন্তু প্রায় আট বছর হয়ে গেল এবং নয় বছর চলতেছে এই যে সময়টা ওনারা পাইলো এই কারণে আজকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমি চোখে দেখতেছি কিন্তু দেখেন আপনি যদি খেয়াল করেন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আসলে প্রাইম মিনিস্টার যেভাবে কমিটমেন্ট দিছে আজকে এনার্জি কিন্তু অলমোস্ট উই আর সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে এটা কিন্তু কল্পনাতি ছিল এবং সরকার যদি এত লম্বা না থাকতো এবং সুযোগ যদি না পাইতো আর ওনাদের যদি কমিটমেন্ট না থাকতো তাহলে কিন্তু এটা এই জায়গায় রিচ করা এত সোজা ছিল না তিন হাজার ছয়শো মেগাওয়াট থেকে আজকে ষোলো আজকে বিশ হাজার আমরা পাচ্ছি এবং জুলাই মাস থেকে দেখবেন এটা আপনার সারপ্লাস হয়ে যাবে এনার্জি সেক্টর আজকে ইনফ্রাস্ট্রাকচার দেখেন পদ্মার মতন জিনিস আমরা সাহস করে কিন্তু করে ফেলছি আমার নেত্রী কিন্তু সাহস করে ফেলছে কিন্তু এবং করে ফেলতেছে কিন্তু আজকে ঢাকার চিটগং রাস্তাগুলি কিন্তু হয় নাই এবং এইটাতে কিন্তু এখন অ্যাটেনশন দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে আরো রাস্তাঘাট যে হচ্ছে ইকোনমিক জোন যেটা আসলে দরকার ছিল আরো একশো আগে এই যে একশোটা এবং এগুলি কিন্তু ডেভেলপমেন্টগুলি কিন্তু হচ্ছে এবং আমি মনে করি এই গভর্নমেন্ট যদি আরো একটা টার্ম পায় আপনি দেখবেন আরো বিশাল চেঞ্জগুলি আসবে এবং কেন সেই গভর্নমেন্ট এই যে পলিসিগুলি সে পলিসিগুলি যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো কি মানে সঠিক সময় করতে পারছি না আমরা এটা একটা বলা হয় উন্নয়ন খরচ অনেক বেশি বলা হয় এটারও একটা নানান রকম কথা নানানভাবে বলবে কিন্তু ইম্পর্টেন্টটা হলো যে আসলে ইমপ্লিমেন্টগুলি যখন হয়ে যাবে তখন কিন্তু বেনিফিট আমরা নিতে পারবো হ্যাঁ সময় নিছে প্রথম তিন চারটা বছর পাঁচটা বছর সময় নিয়ে গেছিলো কারণ এগুলো চিন্তা করে এগুলিকে ইয়াতে আনা সার্ফেস আনা কিন্তু ডিফিকাল্ট এবং এগুলিকে করার পরে এখন যেমন বাস্তবায়নগুলি কিন্তু হচ্ছে আপনি দেখেন না গত চার বছরের গ্রোথটা দেখেন গত চার বছর কিন্তু আপনি অনেক কিছু ভিজিবল দেখতেছেন আপনি দেখেন না ইভেন এখানে আমি যে মেট্রোর এটা আমরা চিন্তা করতে পারছি যে মেট্রোর মতন জিনিস আজকে চিন্তা করে 3 বছররের মাথা এটা হয়ে যাবার স্বপ্ন দেখতে পান এটা কিন্তু আগে আমি কখনো চিন্তা করি নাই এখন কিন্তু আমি দেখতেছি হ্যাঁ পারবে এটা হয়ে যাবে এই যে এই যে ফিলিক্স এখন কিন্তু জিনিসগুলি হবে কোথায় আমাকে অ্যাটেনশন দিতে হবে যেটা আপনি বলেন কস্ট হাই যাচ্ছে ওখায় যাচ্ছে হ্যাঁ এখানে হলো গুড গভর্নেন্সের জিনিস একটা হলো স্বপ্ন দেখা সেই স্বপ্নকে ইমপ্লিমেন্ট করা আরেকটা হলো প্রাইসে জি রাইট কজ মিসইউজ যাতে না হয় সেদিকে সেটার জন্যই তো গুড গভর্নেন্সগুলি দরকার হয়ে যাচ্ছে আন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট দরকার ছিল সেটাও কিন্তু আপনার হয়ে গেছে এখন গুড গভর্নেন্সগুলি করতে গেলে এখন ওই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে যেটা বলার চেষ্টা করল ভাই যে এই যে এক প্রাইম মিনিস্টারের একা দ্বারা কিন্তু সবকিছু সম্ভব না না এটা তাকে পুরো তার সবাইকে ষোলো সতেরো কোটি মানুষের এখানে আনতে হবে যে আমার আসলে কি হবে দেখেন আমি বারবার বললাম যে অন্য দেশগুলা কোথায় কোথায় দিছে কেন ওরা সাকসেসফুল হয়েছে কেন ওরা গ্রোথ করে যেতে পারতেছে আজকে চায়নাতেও কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলি ছিল ওগুলি কিন্তু সব ফেল মারছে ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট ওদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন স্টিল ইন্ডাস্ট্রি বলেন সব ফেল করছে ওদের প্রাইভেট সেক্টরগুলি কিন্তু সাকসেসফুল হয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু ওইভাবে করে আবার মাথায়ও নিছে পলিসিও নিছে যে থাক আমি যেগুলি পারবো না ওগুলি আমি বরঞ্চ প্রাইভেট সেক্টরে আস্তে আস্তে করে শিফট করে দেই এই যে মানসিকতা এই যে মাইন্ডসেট এই মাইন্ডসেট গুলিকে এখন আনতে হবে কারণ এট দ্য এন্ড ইম্পর্টেন্টটা হলো যে দেশের ইকোনমি স্ট্রং হওয়ার সাথে সাস্টেনেবল হতে হবে এবং মানুষ তার বেনিফিট পাইতে হবে ধন্যবাদ খন্দকার ইব্রাহিম শেষ কথায় যদি যে টেকসই উন্নয়ন হতে হবে এবং মানুষের এর সুফলটা পাবেন কিভাবে নিশ্চিত হবে এটা সেই জন্য একটু টার্গেটিংয়ের প্রয়োজন আছে এখন কোনো টার্গেটিং নাই যার কাছে টাকা আছে বা যে কোনো প্রকারের টাকা আছে সেটি নিয়ে তারা কাজ করার জন্যই যেটাকে আমরা ওই পুঁজিতন্ত্র বলি বা ধনতন্ত্র বলি ওখান থেকে আমাদের প্রকৃত বাজার অর্থনীতিতেই ফিরে আসতে হবে যেখানে অপ মানে শাসন সুশাসনটাকে সুশাসন মানে দুর্নীতি থাকবে না বা থাকলেও খুবই কম হলেই দুর্নীতিটা কমে যাবে এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি সব সময় বলে আমরাও দেখেছি ব্যাংকিং খাত নিয়ে আপনাকে আন্দোলনের মতো একাই করে গেছিলেন যে সুশাসন যে ব্যাংকিং ক্ষেত্রে বড় একটা খাত আমরা ইনপুট দিয়ে মতামত সাহায্য করতে পারি জি কিন্তু আমাদের দেশে যারা নাকি চেয়ারে থাকেন বা ডিসিশন মেকিংয়ে থাকেন তারা বোধ আমাদের আমাদের কথাবার্তাকে মনে করেন যে এরা এখন গুরুত্বপূর্ণ না তো একটাই ভোট মাত্র তো তার চাইতে ওই দুর্নীতিবাজটার তো টাকা পয়সা আছে ওর কয়েক লক্ষ ভোট আছে আমার চাইতে তার দাম বেশি এইটি পরিবর্তন না হওয়া পর্যন্ত তো হবে না সেটি আরেকটা হলো যে আপনাকে আমাদের দেশে এখন হয়ে গেছে সেটা ছিল না আমাদের একটা ভূমি আমি অনেক সময় বলি যে মোটামুটি সবই সমান টাকা পয়সার দেখতে থেকে আমরা তাই ছিলাম এখন হিমালয় পর্বত কয়েকটা হয়ে গেছে আমাদের এখানে তা যেটা হয়েছে আমি বলি না যে ওটাকে কাটো কিন্তু তাতে হয় কি হিমালয় হতে গেলে নিচের থেকে তো যেতে হবে ওখানে তো সমতলের লোকটা আর বড়ো হয় না সেই জন্য এখানে টার্গেটিং করতে হবে যে ওই জন্য প্ল্যানিং দরকার যে যে বড় নিজের ইচ্ছে হচ্ছে হোক কিন্তু যারা নাকি সমতল মানে একটু মধ্যবিত্ত পরিবারে ওদের মধ্যে কি করে এন্টারপ্রিনিয়ারশিপ বাড়ানো যায় ওদের ইনকাম কী করে বাড়ানো যায় এটা গভর্নমেন্ট পলিসি হলে কিন্তু হবে এখন সেটা নাই এখন ছেড়ে দেওয়া আছে যে যেভাবে পারে একটা হলো দুর্নীতিটাকে কষে ধরা একটুখানি আরেকটা হলো যে মধ্যবিত্ত ইভেন নিম্ন মধ্যবিত্ত এদের ইনকাম কি করে বেতন বাড়িয়ে আপনি বেশি পারবেন না বেতন ঠিক আছে যারা চাকরি চাকরি তো কিন্তু বেসরকারি প্রয়োজন হবে বিভিন্ন সেবা খাতে হতে পারে ইন্ডাস্ট্রিতে হতে অনেক খাত আছে আরেকটি ব্যাপার আমি এখানে বলতে পারি সাবকনট্রাক্টিং কারণ খুব বড় যারা হয়ে গেছেন তারা যদি সবই নিজেরা করেন তাহলে সাবকনট্রাক্ট প্রাণ বিশাল গ্রুপ এম্পায়ার তার মুড়ি ভাজার দরকার ঠিক সেই জন্যে কথার কথাটা বলো এটাই জাস্ট ই ফান তো ওই সেই মুড়িটাকে একজনকে ভাজিয়ে নে তুমি এই স্ট্যান্ডার্ডে করবে খবরদার উল্টাপাল্টা করতে পারবে না আমি এই দামে কিনে নেবো এটাকে আমরা বলি সাবকন্ট্রাক্ট এটা ছোটো একটা ব্যাপার টয়েটা কোম্পানির কথা শুনেছি ওরা প্রায় সব কিছুই মোদ মেশিনটা বাদ দিয়ে কন্ট্রাক্টিংয়ে করায় বলে তো ভিলেজ নিয়ে এক একটা গ্রামে কোনোখানে লাইট দেয় কোনোখানে বাম্পার দেয় কোনোখানে পেন্টিং দেয় এরকম করে তারপর সব কালেক্ট করে তাতে করে হয় কি শুধু টয়টাই বড় হচ্ছে না সে বড় হওয়ার ধরে অন্য 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 ডেভেলপমেন্ট জি এই টেম্পারমেন্টে আমাদের নাই এখন গ্রো করাতে হবে এবং এমনি হবে না সরকার যদি পলিসি নেয় যে ঠিক আছে যে সব বড় বড় এন্টারপ্রেনিয়র যারা শিল্পপতি তারা যদি সাব কন্ট্রাক্টিং এর মাধ্যমে সংগ্রহ করে তাহলে তার ট্যাক্স রেট কথা কথা টোয়েন্টি পার্সেন্ট আর যদি সে নিজেরা করে তাহলে ফর্টি পার্সেন্ট এরকম একটা অফেন বললাম অনেক পথ আছে দেখবেন যে তাহলে ছোটরাও কাজ চলে আসবে আর প্রথমে কেউ স্ক্রু তৈরি করবে তারপর ওই স্ক্রু তৈরি করার যদি সত্যি ভিতরে জিনিস থাকে তারপরে যদি দেখুন মেশিনই দৌড়ে ফেলবে এই করে করে আস্তে আস্তে সমাজকে একেবারে একেবারে আপনি কি মনে করেন না যে আমরা যখন ছোটো ছিলাম আমরা তখন দেখলাম আমাদের বাবারা বাবারা আমাদেরকে যেসব স্কুলে পড়াইছে সব কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট স্কুল এবং উইথ এ ভেরি রিজনেবল প্রাইস আমাদেরকে যেই হাসপাতালে ভর্তি করাইছে গভর্নমেন্ট হাসপাতাল এবং বেস্ট ট্রিটমেন্ট পাওয়া গেছে এবং খুব রিজনেবল বাংলাদেশে আমাদের এই জায়গাগুলা পাবলিক ট্রান্সপোর্ট বলেন এডুকেশন বলেন ইনস্টিটিউশন বলেন আর হেলথ এই তিনটা জায়গাও যদি আপনি সেই পাবলিক আলম চৌধুরী এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারাও যারা আমাদের এই আয়োজনের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সপ্তাহে শনি থেকে বৃহস্পতি আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আয়োজন আলোচনা করি আশা করি নিজ এর সাথেই থাকবেন